ভোল্টেজ ভোল্টেজের সংখ্যা হচ্ছে পরিবাহী পদার্থের পরমাণুগুলোর মুক্ত ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করতে যে বল বা চাপ প্রয়োজন হয় বা প্রয়োজন সেই বল বা চাপকেই বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে থাকে। এখন এই যে আপনার একটা সার্কিটের ভিতরে যে বলা হয় যে ইলেকট্রন নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকে ধাবিত হয়, এখন এই যে ধাবিত হওয়াটা যে জন্য যে চাপটার প্রয়োজন হয় এই চাপটাই হচ্ছে বা যে শক্তিটার প্রয়োজন হয় সেটাই কিন্তু আপনার ভোল্টেজ। এখন এই ভোল্টেজটা জাস্ট একটা উদাহরণ দেখেন, এখানে মনে করেন এখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি সুইচ সিস্টেম করা হয় তাহলে কিন্তু পুরো সংযোগটা বিচ্ছিন্ন থাকবে। যখন এখানে সংযোগ দেওয়া হবে অর্থাৎ এখানে দেখেন কোন একটা ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক নেওয়া হয়েছে, এখানে এই পানির ট্যাঙ্ক থেকে যখন নিচে এখানে ভোল্টেজ এটা কারেন্ট, যে পরিমাণ পানিটা নিচের দিকে ধাবিত হয় সেটা হচ্ছে কারেন্ট। আর এই যে নিচের দিকে পানিটা ধাবিত হওয়ার জন্য এই পুরো ট্যাঙ্কের ভিতরে যে পানির যে একটা চাপ থাকে বা একটা শক্তি কাজ করে এই শক্তিটাই হচ্ছে আপনার ভোল্টেজ। এখানে আপনার যে রিংটা দেখতে পাচ্ছেন বা একটা পাইপের মধ্যে কিছু মার্বেল রাখছি বা বল মনে করেন, এখানে যদি আমি অথবা একটা পরিবাহীর ভিতরে মনে করেন একটা পরিবাহীর ভিতরে এই যে ইলেকট্রন প্রোটন থাকে এই মুক্ত ইলেকট্রন গুলো তখনই স্থানান্তরিত হবে যখন এখান থেকে বাইরে থেকে কোনো ইলেকট্রন এখানে প্রবেশ করানো হবে, অর্থাৎ যখন প্রবেশ করানো হবে এই ইলেকট্রন থেকে স্থানান্তরিত হয়ে আরেক ইলেকট্রন থেকে স্থানান্তরিত হয়ে এভাবে বাইরে আসবে তো বা অন্য কোন একটা পরিবাহীতে যাবে। এই যাওয়ার জন্য যে প্রথম দিকে যে ইলেকট্রনটা আপনার যে চাপ দিয়ে এর মধ্যে প্রবেশ করানো হইলো সেটাই কিন্তু আপনার ভোল্টেজ। তো ধন্যবাদ ভিউয়ার্স, আশা করি যে ভোল্টেজটা কি বুঝতে পারছেন।